বলবে না তুমি কোন স্কুল থেকে এসছো, তুমি কোনো ভালো অবস্থানে গেলে বলবে না তুমি কোন স্কুলের ছাত্রছাত্রী ছিলে, বলা হবে তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার সেই সেই রত্ন গর্বা মা বাবাকেই প্রথমেই স্মরণ করা হবে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি তোমাদেরকে যারা সেই দশ মাস দশ দিন থেকে রেখে সুযোগ্য সন্তান হিসেবে ষষ্ঠ শ্রেণীতে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আজকে তোমাদের পাঁচটি বছর পড়িয়ে আমরা তোমাদেরকে সেই আবার উন্নত শিক্ষার জন্য আর উন্নত জায়গায় যাওয়ার জন্য যে একটা পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষায় তোমরা অবতীর্ণ হবে এবং সেই পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ হবে, এটুকু বিশ্বাস রাখি।